রাজ্য সরকার আন্দোলনরতদের দাবি মেনে নেওয়ায় কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা গত শনিবার কাজে ফিরেছেন। তবে 10 দফা দাবি সরকারের সামনে পেশ করেছেন তারা। বুধবার সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা এবং ডাক্তারদের সুরক্ষার বিষয়ে এই ধরনের গয়ংগচ্ছ মনোভাব নিয়ে চলেন, আমরা তাহলে আন্দোলনকে তীব্রতর করতে বাধ্য হব। পাশাপাশি প্রতিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে বলেও খবর মিলেছে। সেগুলো প্রত্যাহার না হলে আগামী দিনে আন্দোলন তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিং এর পরে আমাদের 4 নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, 2-1টি বিচ্ছিন্ন উদাহরণ সারা সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ংগচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করতে বাধ্য হব। উপরন্তু আমাদের 5 নম্বর দাবির অধিকাংশই পূর্ণ হয়নি। মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই। আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক। যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিক। আমরা খবর পেয়েছি আন্দোলনের সংহতিতে যারা বিভিন্ন জায়গাতে রাত দখল করছেন, প্রতিবাদী কর্মসূচি নিয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে নাকি ফৌজদারি মামলা করা হয়েছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রতিহিংসামূলক কার্যকলাপগুলি বন্ধ করতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, নতুবা মানুষের আন্দোলন কিন্তু তীব্রতর হবে। আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয় আর ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না। আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর আকার দেবে। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন। অভয়ের ন্যায় বিচার না ছিনিয়ে আনা অবধি এবং একজনও অভয় যাতে না ঘটে তা সুনিশ্চিত করা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে।